না মন্দিরা, আজকে তোমার কান্না দেখে আমি কাঁদতে পারলাম না, দুঃখ প্রকাশ করতে পারলাম না। কারমা ইজ ব্যাক এ বলে একটা কথা আছে, তুমি যা যা করেছো তার ফল পাচ্ছ, এটা তো মানতেই হবে। আর তুমি যা যা করেছো তার ফল পাচ্ছ কি পাচ্ছ না, কি পাবে আগামী দিন, এগুলো বলার জন্য আমি কেউ নই। কিন্তু দেখো, তুমি যা যা করে এসছো বিগত দিনগুলোতে সেইগুলোর রিটার্ন তুমি পাচ্ছ, এটা তো মানতেই হবে, তাই না? তুমি ভুকা ক্ষুধার্ত কোনো মানুষের মুখের সামনে যদি থালা ভরা খাবার দাও, সে কি করবে, মুখ ঘুরিয়ে চলে যাবে? না তো, সে তো কপ 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 করে খাবে। তারপরেও যখন পেট ভরবে না, তখন তোমাদের বর্জ্য পদার্থগুলো তারা খাবে। তারা বলতে আমি কাদের বলছি, কাকে বলছি সবাই বুঝতে পারছো। কিন্তু তুমি এই রকম থালা ভরে ভরে খাবার দিয়েছো, খেয়ে সেটা আবার বর্জ্য পদার্থ হিসেবে বার করেছে, তাই না? তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনদের সমস্ত দুর্বল জায়গাগুলো তাকে দিয়েছো যে এই জায়গাগুলোকে আঘাত করো, তারা আঘাত করেছে, তাই না? এই যে তুমি এত কিছু বলেছো, তাই না, যে ও আগে থেকেই চিন্ত হুলকে, মানে তোমার ফ্ল্যাটে যাওয়ার আগে কি হয়েছে, কিছু যায় আসেনি, কারণ কি বলতো? দেখো, ওর কিচ্ছু হারানোর ভয় নেই। হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধুরা, আমি লাতকোর ওয়াইটি লাতকোর দালালের কথা বলছি, যে কেতাকুরানির বিষয়েও অনেক কিছু অজানা তথ্য দেয়, কারণ তাকে ছেটে ফেলেছে, যেরকম ছেটেছিল মন্দিরা। কিন্তু মন্দিরার ছাটাটা অনেক সময় পরে, যখন মন্দিরা বুঝতে পেরেছিল যে যাকে তিল তিল করে দুধ কলা দিয়ে পুষেছে সেই এখন ছোল মারছে, তখনই সে ছেটে ফেলেছে। এই ছেটে ফেলার পরিণতি আজকে মন্দিরা বুঝতে পারছে, যে মন্দিরা যে কাজটা করেছিল ওয়াইটিতে সমাজে, সেই রকম ওর এই আবর্জনা পরকিয়া, মানে বিছানা অ্যাক্টিভ করা, ময়লা পেটে নেয়া, নোংরামি করার যেই বর্জ্য পদার্থগুলো পড়ে থাকে বিছানায়, সেইগুলো চেটে পরিষ্কার করার জন্য একটা দালাল রেখেছিল, যেই দালাল প্রভুর হয়ে কাজ করছিল প্রতিনিয়ত। সে মন্দিরার প্যান্টি বলো আর হুলের জাঙিয়া তলা বলো, সব সময় ও ছিল পরিষ্কার করে দেওয়ার জন্য ওই লক 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 করা জিপটা, তা সেই করেই এসছে। তাকে তো অভ্যেসে পরিণত করিয়ে ফেলেছো তুমি, তারপর ছেটে ফেললে তো এরকমই হবে। সে তো ভুকা, সে তো নোংরা খাওয়ার ভুকা, সে তো বর্জ্য পদার্থ পরকিয়ার ফেলে দেওয়ার রস, তার আস্বাদন করা, তার রক্তে মেশা, সে তো করবেই। তুমি কাউকে সোনাদীপ ভাই, সোনা বৌদি, সোনা দাদা ডাকলে তার তো জ্বলন হবে, কাউকে কমিউনিটিতে দিলে তার তো সারগান ফেটে চৌচির হয়ে যাবে, তাই না? তুমি ভুল করেছো এটা বলতে যেমন আমার ঠোঁট জিভ দাঁত কাঁপবে না, অন্য মানুষদেরও কাঁপবে না, কিন্তু তোমার ভুলটা তুমি স্বীকার করে নিয়েছো। আগামী দিন করবে কি করবে না এই গ্যারান্টি আমি তোমার হয়ে দিতে পারবো না, তবে তুমি যে বিরাট শিক্ষা পেয়েছো সেটা বোঝা যাচ্ছে। তুমি কলিং বেলটাও খুলে নিয়ে গেছিলে। দেখো, এইগুলো আমরা তো আর পেট বানিয়ে মন গড়া কথা বলছি না, তুমি যা দেখিয়েছো তাই বলছি। সেই সময় দাঁড়িয়ে তুমি সোমনাথের উপর অন্যায় অবিচার করেছ, এটারও তো একটা ফল আছে, তাই না? তোমাকে কেউ সেই সময় যদি খারাপ বলতো, তাহলে এই যে উলঙ্গ, যেই উলঙ্গ নোংরা খাওয়া উলঙ্গ নারীটা, বুঝলে, সমাজ কেন, পরিবার থেকেই যে ব্রাত্য অবাঞ্ছিত মনে করে, সে তোমার হয়ে দাঁড়িয়ে কচকুচিয়ে গেছে। সে প্রিয়া বলো, কণিকা বলো, যে কেউ বলো, ও দাঁড়িয়েছে, কাউকে গুটকা কোর মাঠে হাগুনি বলেছে, তোমার হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে নিজে তোমার কাছে স্বীকার করেছে তোমার হয়ে বলে, তোমার গুপ্ত গোপন জায়গাগুলো চেটে প্রচুর অর্থ সে উপার্জন করছে, যেই অর্থ দিয়ে তার বংশের প্রদীপ আনবে বলে এইরকম একটা অন্যায় মিথ্যাচারিতা করে সে ট্রিটমেন্টে গেছে, শুধুমাত্র পেটের ট্রিটমেন্টের জন্য গেছে, না না, তার বংশের প্রদীপ জ্বালানোর জন্যে সে ট্রিটমেন্ট করতে যায়নি, এটা আজকে সবার কাছে পরিষ্কার। আর যদি গিয়ে থাকে, যদি যদি গিয়ে থাকে, তাহলে আমি বলবো, নোংরামি করে উপার্জিত পয়সায় কখনো সফলতা পাওয়া যায় না। আজকে দেখো, কম বেশি সবাই বলবে, তুমি যা কর্ম করেছো এটা সবাই বলবে, কারণ মুখ তুমি আটকাতে পারবে না, কারণ তাদের বলার সুযোগ সুবিধা তুমি করে দিয়েছো। এখনো পর্যন্ত এই যে উলঙ্গ লাক্ষর দালাল কেন তোমাকে নিয়ে কাটাছেড়া করে, আর সবসময় বলবে ও বাবা ওরা খিস্তি কর, ও হচ্ছে রেড লাইট এরিয়ার মাসি,
পরকীয়াটা সে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে, পরকীয়ায় রতা মহিলা পুরুষদের ও ভালো করে অবজার্ভ করতে পারে, যার জন্যে দেখবে পরকীয়া রতা মহিলাগুলো যে পুরুষগুলোর সাথে পরকীয়া করছে, নোংরামি করছে, তাদের সাথে এর হলায় গলায়। তাহলে কি নোংরা শুধু তুমি, নোংরা শুধু কেতাকুড়ানি, নোংরা তারা যারাই নোংরাগুলোকে সাপোর্ট করছে, কারণ তারা তাই দেখে বড় হয়েছে, আপব্রিঙ্গিং তাদের এই রকম, তাদের এসে ওয়াইটিতে বলতে হয় তারা শিক্ষিত। শিক্ষিত তো অবশ্যই, শিক্ষিত পরকীয়ার নোংরামির বিষয়ের উপর শিক্ষিত এরা, বুঝতে পেরেছো তো? মাকে বলে খামা, বুঝতে পারছো না? হ্যাঁ, বোনগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, শ্বশুর বাড়ি দু চারটে সিঁড়ি টপকে উপরে উঠবে, সেই জায়গায় তুমি তো এত কিছু করার পরও তোমার শ্বশুরবাড়ি তোমাকে ওয়েলকাম করেছে, যেটা তো ওর জন্য তো দুঃখ বলো। ও তো ঘরে বসে নোংরামি করেছে, যেটা ও শ্বশুর শাশুড়ি টের পেয়েছে, তাদের সাথে দুর্ব্যবহার করেছে, তারা টের পেয়েছে, কিন্তু কাদের বিক্রি করতে হয় ওর? ওর ওই সিদ্ধারালেস বরটাকে, আর উপরের কথাই বলে না, যাদের কথা বলতেই দেখলাম না সেসব মানুষগুলোকে। তাহলে এইবার তুমি ওয়াইটিতে একেই পেয়েছো সোনা দীপ ভাই, যাকে দিয়ে তোমার পরকীয়া, শুধু না পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, শুধু ওকে তুমি বানাওনি, তুমি সযত্নে তোমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যকে ওকে দিয়ে অপমানিত করেছো। তার তো একটা কুফল আছে রে ভাই, সেইগুলো তুমি এখন রিটার্ন পাচ্ছ। দালাল বলছে যে ওই হনুমান নাকি বাদর, যাই হোক, হুলকে বলছে, সেই হুলের তো তলা এত চাটতে ইচ্ছা করেছিল যে তুই কমিউনিটিতে উপরে দিয়ে তলাটা ভালো করে চাটবি বলে কমিউনিটিতে দিয়েছিলি। দেখ, এগুলো আমাদের কথা না, তুই বলেছিস আমরা বলছি, কেউ বুঝতে পারিনি হুলের গান, কেউ বুঝতে পারিনি ও কী বলছে, তুই বুঝতে পেরে ওকে তিন তাড়াতাড়ি কমিউনিটিতে দিয়েছিস, মানে তোর চুলকানি মন্দিরার যত না, তার চেয়ে তিনগুণ চারগুণ চুলকানি এই লাখর উলঙ্গ এই মহিলাটার দালাল। তাহলে দালাল নিজে অনেক লাঞ্ছিতা হয়েছে নিজের লোকেদের কাছে। হ্যাঁ, সে আমরা দেখেছি, ও যে দলে বিলং করতো সেই দলের লোকেরাই ও কী করতে গেছে ওই হিল্লি দিল্লিতে, সেটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে। ও ওর বান্ধবীর ছেলেকে মিস ইউ কেন লিখেছিল, সে বান্ধবী বুঝিয়ে দিয়ে ওর সাথে কাট আপ করেছে। তারপরে তো মন্দিরা তোমার কাছে গল্প করেছি যে ওর থেকে 10 বছরের ছোট, তাকেও হুলের মতন ল্যাপটালেপটি করার চেষ্টা অনেক করেছে, পারিনি, সুযোগ পায়নি, কিন্তু দুই তরফ থেকেই রাজি ছিল। তাহলে এইগুলো নোংরামি ছাড়া কী? আমি প্রতিব্রতা নারী, এদিকে স্বামীকে দুবেলা মুখের ভাষা দিয়ে কেলাচ্ছে, না খেয়ে যেতে হচ্ছে। তাহলে এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার কী করে হয়, যে মানুষের নগ্নতা দেখায়, নারী হয়ে নারীদের ক্যারেক্টারলেস করে, চরিত্রহীনা করে, মুখ দিয়ে বলাৎকার করে। আজ মন্দিরা কেতাকুড়ানি এরা নোংরামি করেছে, আর এ সেটাকে সযত্নে প্রচারের আলোয় এনেছে। এখন মন্দিরা রেগেন্স্টে করে, যেহেতু মন্দিরা একে ছেটে ফেলে দিয়েছে, কেতাকুড়ানি রেগেন্স্টে করে যে কেতাকুড়ানির ভিউয়ার্সরা একদম মুখের মধ্যে ঝামা ঘুষে দিচ্ছে না, কারণ যেটা সত্যি দেখেছে সবাই সেটার সময় মুখ বন্ধ করেছিল, আর যেটা যেটা সবাই বলছি সেটা তখন বলতে এসছে, তা মানুষ তো ওকে ঝামা তো ঘুষবেই। আজকে মন্দিরা, মন্দিরা আজকে তোমার হয়ে আমি বলবো, তোমার হয়ে তোমার এগেনস্টে না, যে তুমি এই রকম দালাল হায়ার করেছো বলে সেই দালাল আজকে সুন্দরভাবে তোমাকে সুন্দরভাবে বিশ্লেষণ করছে ওয়াইটিতে। দুঃখ পেও না, আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি কার্য, এরকম অনেক ঠেক কান্না, নাকের জল চোখের জল এক করে ফ্যাঁ করে এরমভাবে ঝেড়েছে এই লাতখর উলঙ্গ দালাল, আরও কাঁদবে হবে, কারণ আগামী দিন সমস্ত জায়গা ওর জন্য খালি, এখন তো পুরো খালি, আগামী দিন আরও খালি হবে। যে লোকের ভালো চায় না তার ভালো কখনোই হয় না। সেই দিন কেউ যদি তোমায় খারাপ বলেছে, দালাল নেমে গেছে, আজকে তোমার হয়ে আমি নামছি উলঙ্গ দালাল। এর নিজের শরীরে পোশাক নেই, নিজে একটা নগ্ন, যে অন্যের বিছানায় কে কী করছে সেটাকে নজরে রাখে, আর যারা দোষ করেছে তাদের প্রোটেক্ট করে। তাহলে এইসব মানুষের হয়ে কেউ লড়বে না। আজ তুমি নিজেকে কারেকশন করেছো, আগামী দিন আশা রাখি তুমি সেইখান থেকে পদস্খলিত হবে না, পা পিছলে তোমার যাবে না, ভাইকে ভাই বলতে জানবে, দাদাকে দাদা। ওয়াইটিতে এরকম অনেক ভাইয়াকে ও সাইয়া বানিয়েছে, বুঝলে তো? যেমন হুলকে এখনও মনে মনে ও চায়, ল্যাটাদীপ্ত যাকে দেখলে ঘৃণা আসে, ঘৃণা, যার মুখে চোখে মাছি বসে তার সাথে ওর যত পীড়িতের কথা, এমনি এমনি সন্দীপকে ওর ভীষণ ভালো লাগে। দেখবো তারাই কিনা, ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা, ও খেলবে আমি ওর কোলে বসবো,
ও হচ্ছে আমাদের সমাজে একটা কুলাঙ্গার নারী, যেই নারী লুক লাইকে বিড়ালকে যেমন ভাঙা বেড়া দেখায় না, ভাজা মাছ সামনে রেখে যায় না, এর কাছে কোনো পুরুষকে রেখে কেউ কোনো দিন যাবে না, তাহলে তাকেই ও রক্ষার জায়গায় ভক্ষক করবে। রক্ষকই ভক্ষক সে হচ্ছে এই যে ওয়াইটির এই কুলাঙ্গার চরিত্রহীনা বদা বেটি, যার সাথে তার পরিবারের কোনো লোকের সম্পর্ক নেই। বোঝো না কেন মন্দিরা, দুঃখ পেও না, কষ্ট পেও না, লড়তে শেখো, কার্য কেন? আমি তো অবাক হয়ে যেতাম তুমি একটা ভুল কমেন্টসকেও রিপ্লাই দিতে লাভ রিয়াক্ট দিয়ে, তাহলে সেটা করো। এইসব পথে চলতে প্রচুর নোংরা পাবে, কারণ তুমিই জড়ো করেছো পথের উপর এই নোংরাগুলোকে, তোমাকেই সরাতে হবে এই নোংরাগুলো, কাঁদলে আরও মানুষ পেয়ে বসবে। ওর কিছু নেই তো, তুমি বলো না ওর আগে পিছিয়ে কিছু আছে? ওর হারাবার ভয় নেই, ওর পিছু টান নেই যে আমার এই কারণে বাঁচতে হবে, ভবিষ্যৎ গোছাতে হবে, এই কারণে আমাকে ভদ্র হতে হবে, কারণ আমার সন্তানটা স্কুলে যাবে, সেখানে আর পাঁচটা সন্তানের সাথে কথা বললে বেরিয়ে যাবে তার মা কীরকম, এইগুলোর জন্য তো তার মানে দুঃখ নেই যে আমার এইগুলো শুনতে হবে, ভোরবেলা উঠতে হবে, বাচ্চা স্কুল থাকতে পারে, বেলায়ও সাজিয়ে গুজিয়ে স্কুল পাঠাতে হবে, রান্না করে একটা বাসি আর একটা টাটকা দিয়ে বরটাকে পাঠায়, তাও বরকে এরকম না খেয়ে যেতে হয়, তাহলে এর কি আছে বলো তো? এর হেডেক লাগে স্বামীর জন্যে রান্না, বর বা স্বামী স্বামী বরের জন্যে রান্না করাটা ওর কাছে হেডেক, তাহলে এর সাথে তুমি নিজেকে গণ্ডগোল করছো কেন? আর তুমি যা করেছো মানুষে বলবেই, বলতে বলতে একটা সময় হাঁপিয়ে যাবে, বুঝেছো? দেখছো না নোংরামি করছে ক্যাটাকুড়ানি, না নোংরামি তুমি করো সেটা বলছি না, নোংরামি আর করো না এইটা বলবো। আর তোমার মতন কেউ যদি এইরকম পদস্খলিত হয়, আর যাই করো ভাই, ফোরকাস্ট করো না, আর এইরকম একটা উলঙ্গ নারীকে দালাল হিসাবে হায়ার করো না, তাহলে তোমার ভবিষ্যৎ সূর্যের আলোর মতন জ্বলজ্বল করবে, বুঝতে পারছো? আসলে এর কিছু হারানো নেই, না শ্বশুর শাশুড়ি ওর কাছে কোনো মান্যতা রাখে, না স্বামী রাখে, আর সন্তান ওই জায়গাটা ও নিজেও জানে কোনো দিন ফুলফিল হবে না, তাই জন্যে মানুষকে কাটাছেড়া করতে তার ভালো লাগে। সন্তানের কথা চিন্তা করে মা বাবা অনেক কিছু করে না, সন্তানের কথা মাথায় রেখে মা বাবা অনেক কটু কথা বলে না, কিন্তু ওর এইসব তো নেই, ও তো বলবেই, ও তো এই জায়গাটা কোনো দিন পূর্ণতা পাবে না, ও নিজেও জানে, তাই জন্য তোমাকে কাটছে, তোমাকে পোস্টমর্টম করছে, টুকরো 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 করছে, যেমন এতার কুরানিকে তেমনি তোমাকে। তুমিই তো ওকে বলার সুযোগ করে দিয়েছো মন্দিরা, কি বলবো বলো তো, তুমি কলিং বেলটাও রাখুনি, আজকে ও তোমার কলিং বেল খুলে নিচ্ছে, চলো এটুকুনি বলার ছিল, গুছিয়ে সুন্দর করে আগামী দিন দেবো, লাভ ইউ অল।